রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে রোববার বিকেলে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ছেলেকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই বাবা। একই সময় নিজের মেয়েকেও হত্যার চেষ্টা চালিয়েছেন মশিউর রহমান নামের ওই ব্যক্তি। একটি গৃহ নির্মাণ প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী মশিউরের বাড়ি বগুড়ায়। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীর শেরেবাংলা নগরের তালতলার মোল্লাপাড়ার এই বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন মশিউর রহমান ও তার ছেলে মুদাব্বির রহমান। আর গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় মশিউর রহমানের মেয়ে সিন্ধিয়াকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মশিউর রহমানের স্ত্রী বাইরে থেকে বাসায় এসে দরজা বন্ধ পান। বারবার ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে আছেন মশিউর রহমান আর তার ছেলে ও মেয়ে পড়ে আছেন মেঝেতে। জানলা দিয়ে মাইয়া দেখে শোয়া, এবার আমি লাড়ি দিয়ে গুঁতা মারলাম, দেখি মাইয়া লড়তে আছে, মানে কথা বলতে পারতেছে না। ফাঁসি যদি হয় তাহলে একটা ঝুলন্ত থাকবো। টেবিলের উপরে দেখলাম, এখন পুলিশ তদন্ত করবে, দেখবে আসলে বালামন্দ কে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, তার আগে ছেলেকে হত্যা করেছেন এবং মেয়েকেও হত্যার চেষ্টা চালান। প্রাথমিক তদন্তে আমাদের কাছে মনে হয়েছে এটা সুইসাইড করেছে, এবং সুইসাইড করার আগে তার দুই সন্তানকেই, একজনকে হত্যা করেছে এবং হত্যার চেষ্টা করেছে। মেয়েটার অবস্থা খুবই মুমূর্ষু অবস্থা, তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া সিন্থিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে ওই ঘরে একটি চিরকুট পাওয়া গেছে, তবে সেটি কার লেখা তদন্ত করে দেখা হচ্ছে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।